গোলের সুযোগ নষ্ট করা, গোল করতে না পারা, সহজ গোল মিস, এই বাক্যগুলোর সঙ্গে বাংলাদেশের ফুটবল প্রেমীরা বেশ পরিচিত। একজন প্রপার নাম্বার নাইনের অভাবে কত শত গোলের সুযোগ নষ্ট হয়েছে বাংলাদেশের, যার কারণে অনেক ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ড্র কিংবা হারের স্বাদ পেয়ে মাঠ ছাড়তে হয়েছে। আর এতে স্পষ্ট কতটা গুরুতর স্ট্রাইকার সংকটে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে আসলে কেন আন্তর্জাতিক মানের স্ট্রাইকার তৈরি হয় না, সে প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু মিলছে না কোনো উত্তর, বেরিয়ে আসছে না কোনো স্ট্রাইকার। জাতীয় দলের আক্রমণ ভাগে খেলা রাকিব, ফাহিম কিংবা মোরসালিনরা ক্লাবে খেলেন উইঙ্গার বা মিডফিল্ডার হিসেবে, যার কারণে জাতীয় দলে এসে ঠিকভাবে নিজেদের মেলে ধরতে পারেন না তারা। এছাড়া শারীরিকভাবে অন্যান্য দেশগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে বাংলাদেশের খেলোয়াড়রা, আর সেজন্য প্রতিপক্ষের রক্ষণে খুব একটা সুবিধা করতে পারে না বাংলার আক্রমণ ভাগ। আর এই সংকটের বেশ দারুণ একটা সমাধান হতে পারে বিদেশি খেলোয়াড়কে নাগরিকত্ব দিয়ে জাতীয় দল খেলানো। বিশ্ব ফুটবলে এই বিষয়টি একেবারে অপরিচিত নয়, তাহলে বাংলাদেশ কেন এই সুযোগটা নিবে না? এর আগে নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হয়ে জাতীয় দলে খেলেছেন এলিটা কিংসলে। যদিও প্রত্যাশা মেটাতে না পারা কিংসলে লাল সবুজ জার্সিতে যাত্রা শেষ হয়েছে মাত্র 2 ম্যাচ পরেই, কিন্তু এলিটাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে কিনা সেটাই বড় প্রশ্ন। তবে এবার বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন আরো একজন ভিনদেশি। অন্য দেশের হলেও বাংলাদেশের ফুটবলে তার বিচরণ বহুদিনের, আর তাই তো বাংলাদেশ তার কাছে সেকেন্ড হোমের মতো। হ্যাঁ, সুলেমান দিয়াবাতের কথা বলছি, তাকে জাতীয় দলে খেলতে দেখার অপেক্ষায় বাংলাদেশের কোটি ফুটবল প্রেমী। কিন্তু দিয়াবাতেকে কেন জাতীয় দলে প্রয়োজন? চলুন উত্তর খোঁজা শুরু করি। 2019-20 মৌসুমে মোহামেডানে যোগ দেওয়ার পর থেকে দলটি নিউক্লিয়াস হয়ে উঠেছেন দিয়াবাতে। নিজের প্রথম মৌসুমে সাদা কালোদের হয়ে 11 ম্যাচে করেন 4টি গোল এবং 1টি অ্যাসিস্ট। এরপর 2020-21 মৌসুমে মোহামেডানের হয়ে 24 ম্যাচ খেলে করেন 14টি গোল এবং 6টি অ্যাসিস্ট। এর পরের মৌসুমে গোলের নাশে আরো বেশি উন্মাতাল হয়ে ওঠেন দিয়াবাতে। 2021-22 মৌসুমে 25 ম্যাচে করেন 22টি গোল এবং 4টি অ্যাসিস্ট। 2022-23 মৌসুমেও নিজের পারফরমেন্সের ধারা অব্যাহত রাখেন তিনি, 21 ম্যাচ খেলে করেন 24টি গোল এবং 5টি অ্যাসিস্ট। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও নিজের চেনা ছন্দে ছিলেন দিয়াবাতে। গত লিগে 17 ম্যাচে হ্যাট্রিক সহ 17টি গোল এবং 6টি অ্যাসিস্ট করেছেন তিনি। আর এই পরিসংখ্যান দেখি বোঝা যায় গোল করায় কতটা পারদর্শী তিনি। আর বাংলাদেশ দলে এমন গোল করার মতো স্ট্রাইকার কি প্রয়োজন? সুলেমান দিয়াবাতে একজন স্ট্রাইকার হলেও তার প্লে মেকিং বেশ নজরকাড়া। একটু নিচের দিকে এসে দলের আক্রমণে অংশ নেওয়া এবং সময় মতো বক্সে জায়গা নেওয়ায় বেশ সিদ্ধহস্ত তিনি। আর তার ফিনিশিং নিয়ে তো নতুন করে বলার দরকার নেই, তাই আক্রমণ ভাগে সুলেমান দিয়াবাতে একজন কমপ্লিট প্যাকেজ। আর এই প্যাকেজকেই কাজে লাগাতে পারে বাংলাদেশ জাতীয় দল। আপনি যখন দেশে মানসম্পন্ন স্ট্রাইকার তৈরি করতে পারবেন না, তখন আপনাকে বিকল্প উপায় খুঁজে বের করতেই হবে, আর এই মুহূর্তে সুলেমান দিয়াবাতেই সবচেয়ে ভালো সমাধান। অনেকেই প্রশ্ন তুলেন দিয়াবাতের বয়স বেশি, তিনি জাতীয় দলকে কতটা সাফল্য দিতে পারবেন। তবে তার বয়স 33-এর ঘরে হলেও ফিটনেস এবং পারফরমেন্স সেটা বলে না, মাঠের খেলায় তাকে টকবগে তরুণ হিসেবে দেখা যায়। আর গত কয়েক মৌসুম তো ক্যারিয়ারের সেরা সময় রয়েছেন তিনি, তাই ফর্মেট তুঙ্গে থাকা সুলেমান দিয়াবাতে বাংলাদেশ দলের গোল খরায় স্বস্তির বৃষ্টি হয়ে নেমে আসতে পারেন। সুলেমান দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলাতে সমর্থকরা বেশ লম্বা সময় ধরেই দাবি জানিয়ে আসছেন। দিয়াবাতে নিজেও বলেছেন বাফুফে ব্যবস্থা করতে পারলে তার খেলতে কোনো সমস্যা নেই। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে নিয়ে গুরুত্ব সহকারে কাজ করছেন তারা। দিয়াবাতের ক্লাব মোহামেডানের সঙ্গে যোগাযোগ করে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাকে খেলানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বাফুফে। তাই কিছুটা সময় সাপেক্ষ হলেও এই ব্যাপারে ভালো কোনো খবর দেওয়ার আশা বাফুফের। এবার দেখার বিষয় কবে নাগাদ সুলেমান দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর ব্যাপারে বাফুফের কাছ থেকে নতুন কোনো আপডেট পাওয়া যায়। নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই সুলেমান দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলাতে সর্বোচ্চ চেষ্টা করবে বাফুফে, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের।